মাদারীপুরে কলেজ শিক্ষক হত্যা চেষ্টা মামলার রিমান্ডে থাকা আসামি ফাইজুল্লাহ ফাহিম সকালে পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, পালাতে গিয়ে পুলিশের গুলিতে নিহত ফাহিমের কাছ থেকে জঙ্গি সংশ্লিষ্টতার বিষয়ে অনেক তথ্য পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, প্রকৃত ঘটনা আড়াল করতেই এই ঘটনা ঘটিয়েছে প্রশাসন। কলেজ শিক্ষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে আহত করার ঘটনায় 10 দিনের রিমান্ডে ছিল ফাইজুল্লাহ ফাহিম। স্থানীয় পুলিশের দাবি, ফাইজুল্লাহকে নিয়ে তার সহযোগীদের ধরতে শনিবার সকালে সদর উপজেলার নেয়ারচরে অভিযানে যায় তারা। সহযোগীরা নেয়ারচরে আসছিল, ওদের সাথে মিটিং করছে, ওখানে ওরা আসে যে বাসা ছিনা দিবে যাচ্ছিল। কাছাকাছি যাওয়ার সময় পাঁচ ক্যাট থেকে, মানে তো বড় বড় পাঁচ ক্যাট, 12-6 ফিট, 8 ফিট, 10 ফিট সাই লম্বা, ওখান থেকে আমাদের গাড়িটা দেখেন, গাড়ির মধ্যে গুলি লাগছে। তবে রিমান্ডের প্রথম দিনেই ফাইজুল্লাহ জঙ্গি সংশ্লিষ্টতা সম্পর্কে অনেক তথ্য দিয়েছে বলে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। তাকে আমি মিস করলাম অনেক কিছু, কিছুই মিস করি নাই। সে যদি পালিয়ে যেতে থাকে তখন কি করব? ঠিকই আছে। বিএনপির অভিযোগ, প্রকৃত ঘটনা আড়াল করতেই ফাইজুল্লাহকে ক্রস ফায়ারে হত্যা করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় যাচাই বাছাইয়ের মধ্যে দিয়ে একটা জিনিস জানা যেত, সে প্রকৃত জঙ্গি কিনা। আরেকটা হচ্ছে, প্রকৃত জঙ্গি হলে পরে তার আর কারা কারা জড়িত এটা জনসম্মুখে তাদের নামগুলো জানা যেত। সরকার তাকে ক্রস ফায়ারে হত্যা করলেন। হত্যা করার মানে একটা জিনিসকে তিনি আড়াল করলেন। প্রতিটি টেরোরিজমের সাথে স্টেটের, রাষ্ট্রের একটা সম্পর্ক থাকে। ঘটনার নিন্দা জানিয়েছেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল। আসলে জানো তেনো ভাবে নিজের অস্তিত্বটাকে রক্ষা করতে হবে, সেটা কোনো আধুনিক গণতান্ত্রিক সুশাসন সম্পন্ন রাষ্ট্রের লক্ষণ নয়, সেটা আমরা মানি। বুধবার বিকেলে মাদারীপুরের বাসায় 3 যুবকের হামলায় আহত হন শিক্ষক রিপন চক্রবর্তী। পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া দিয়ে ফাইজুল্লাহকে ধরে ফেলে। ঘটনায় ফাইজুল্লাহ সহ 6 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা করা হয়। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।